আজকে আপনাদের সম্মুখে এখন মূল্যবান বয়ান পেশ করবেন জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল কাইয়ুম জনাব মাওলানা কে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له

فريكم في الجنة وفريكم في السعير وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله كتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجر المؤمنين وجنة الكافرين إن الله وملائكته يصلون, يصلون على النبي نبي. يا لك. أيها الذين آمنوا. آمنوا آمنوا صلوا عليه. عليه وسلموا, وسلموا. تسليما. تسليما اللهم صل على

যদি হইতাম ধনি যাইতাম সোনার মদিনা হুম্মা সাল্লা মোহাম্মদ ওয়ালা আলী সৈয়দ না আল্লাহ রাব্বুল আলামিন আজকে যা আমাদেরকে دینی পরিবেশে দীনের আলোচনা শোনার মত তৌফিক দান করলেন এজন্য শুকর আদায় করছি সেই আল্লাহ রাব্বুল আলামিনের সকলে محبتে বলছি আলহামদুলিল্লাহ আমি এলাকার সকলকে উদত্ত আহ্বান জানাবো যারা এখনো মাহফিল আসতে পারে নাই সকলের প্রতি উদত্ত আহ্বান থাকবে রাস্তা ঘোরাফেরা বন্ধ করে মাহফিল প্যান্ডেলে এসে জান্নাতের বাগানে বসে যাব আল্লাহর হাবিব বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন যে সাহাবিরা

যে দুনিয়ার মধ্যে যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় ওটাই দুনিয়ার জান্নাতের বাগান সুবহান আরে জান্নাতের বাগানের মধ্যে যখন বসবে তখন জান্নাতি ফল বেশি বেশি করে বক্ষণ করবে সাহাবীরা জিজ্ঞাসা করলে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়ার জান্নাতের বাগান তো চিনলাম কিন্তু জান্নাতি ফল আবার কি আল্লাহর হাবিব বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতি ফল হলো আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জান্নাতি ফল সাহাবীরা তোমরা যখন জান্নাতের বাগানের মধ্যে বসবা তখন বেশি বেশি করে এই জান্নাতি ফল বক্ষণ করো সুতরাং আল্লাহর হাবিব বিশ্বনবী সারেদার দোয়ালো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে জান্নাতের বাগান বলেছেন এটা যে জান্নাতের বাগান তাতে কোনো রকমের সন্দেহ আমাদের নাই আছে নাকি কি আমাদের কোনো সন্দেহ আছে সন্দেহ নাই জান্নাতের বাগানের মধ্যে যারা বসবে তারা জান্নাতি মেহমান তারা কি জান্নাতি মেহমান আর জান্নাতের বাগানের মধ্যে যারা বসতে পারবে না তারা জান্নাতের মেহমান হতে পারবে না প্রিয় বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে এই দুনিয়ার মধ্যে তিন ধরনের makhluk সৃষ্টি করেছেন কয় ধরনের makhluk আপনারা আমার কথা বুঝেন কথা আগে বুঝতে হবে যদি আপনারা কথা না বুঝেন তাহলে আমি লাভ করে লাভ হলো হলো জন্য কথা কি আগে বুঝতে হবে

যে মেধা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়েছেন এই মেধা আল্লাহ রাব্বুল আলামিন আরেক ধরনের makhluk সৃষ্টি করেছেন জানোয়ার এই জানোয়ারদেরকে দেন নাই জানোয়ারদেরকে মেধা দেই নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন যাদেরকে মেধা দিয়েছেন কিন্তু

তাহলে জানোয়ার সৃষ্টি করলো আল্লাহ জানোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন কামবাক দিয়েছে চাহিদা দিয়েছে কিন্তু মেধা দেই নাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছে যাদেরকে মেধা দিয়েছে কিন্তু কামবাক চাহিদা দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে আরেক ধরনের মাখলুক সৃষ্টি করেছেন যা হলো মানুষ अल्लाह रबुल आलमीन मानुष दे के कम दिए चाहिदा दिए मानुष दर के अल्लाह रबुल आलमीन मेदाओ दिए আল্লাহ হ্যাঁ দুনিয়ার মানুষ মানুষ আমি তোমাদেরকে মেধা দিয়েছি আর কামবা দিয়েছি চাহিদাও দিয়েছি এই মেধা অনুযায়ী তোমার কামবা চাহিদাকে চালাবে যদি তোমার মেধা অনুযায়ী ইসলাম মেনে কোরআন মেনে এই কাম্বা চাহিদাকে চালাতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই মানুষটাকে আল্লাহ আলামিন আলমিন ফেরেস্তাদের চাইতেও উত্তম বানাই দিবে সমান আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ গুলো যদি তার মেধা অনুযায়ী চলতেই থাকে তার মন যা চায় তাই করতে থাকে মেধা না খাটা ইসলাম অনুযায়ী না চলে দিন অনুযায়ী না চলে তাহলে এই মানুষটা পক্ষান্তরে এর শাস্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষটাকে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট খারাপ বানায় দিবে তাহলে ভাইরা আর ওখানে আমাদেরকে বুঝতে হবে

আমের চারা এনে লাগিয়েছি ওই চারণটার গাছের মধ্যে তিনটা কেবল মাত্র পাতা আছে অগরু তুমি যদি তিনটা পাতা খেয়ে নাও তাহলে তিনটা পাতার বদৌলতে তোমার পেটও ভরবে না তোমাকে সকালবেলা আমি অনেক ভালো ভালো খাবার দিয়েছি সুত렁 গরু তোমার কাছে আমার অনুরোধ আমার এই শকের আমগাছটার পাতা খাবে না গরুকে আপনি যত করে বুঝান গরু আমার বাড়ির পাশের বাড়ির কোলায় আমার পাঁচ বিঘা সম্পত্তি আছে পাশে এক ব্যক্তির দশ কাটা সম্পত্তি আছে আমার পাঁচ বিঘা সম্পত্তিতে অনেক ঘাস আছে ওই ঘাসের মধ্যে কোন কলই ফালাই নাই ও গরু তুই প্যাট করে খাবি এই জন্য আর ওই যে পাশের ব্যক্তির দশ কাটা পাঁচ কাটা কাটা সম্পত্তি ওর ভিতরে ওই ব্যক্তি কলই ফালিয়েছে ও গরু তুই এই পাঁচ বিঘা সম্পত্তির ঘাস পেট ভরে খেয়ে নিস কিন্তু খবরদার আমার পাশের সম্পত্তি বলা ওই পাঁচ কাটা কলই শাকের ভিতরে যাবি না আপনার গরুটাকে আপনি যত হাতে কলমে বুঝান না কেন আল্লাহ রব্বুল আলামিন জন্ম গতভাবে ওর ভিতরে কোনো মেধা দেয় নাই কি দেয় নাই ওর ভিতরে জন্মগতভাবে আল্লাহ রাব্বুল আমীন কোনো মেধা দেন নাই যার কারণে আপনি গরুটাকে যত বুঝাবেন ওই গরুটা মোটেও বুঝতে পারবে না আল্লাহ রাব্বুল আমীন ফেরেশতা সৃষ্টি করেছে এমন ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মধ্যে মেধা দিয়ে দিয়েছে ও ফেরেশতা তোমাকে সৃষ্টি করেছি আমার কুদরতি কদমের মধ্যে সেজদা দিবা আল্লাহ রব্বুল আলামিন এই ফেরেশতাকে কুদরতি কদমের মধ্যে সেজদা দেওয়ার জন্য সৃষ্টি করেছে ও সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সেজদাই পড়ে আছে ওকে আপনি যত গুনার মজা বুঝাতে চান আল্লাহ রাব্বুল আলামিন ওকে এত মেধা দিয়েছে যে ও কোনো দিন গুনার কাছেও যাবে না ও কোনো দিন গুনার কাছেও যাবে না গুনাহ করার ইচ্ছা ওর মধ্যে ঢুকবে না ও যত গুনাহ দেখুক তার কাছ থেকে পালিয়ে যাবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওর ভিতরে কামবাব দেয় নাই চাহিদা দেয় নাই গুনা করার যে মজা এই এই জিনিস এই চাহিদা এই মজা ওর ভিতরে আল্লাহ দেয় নাই ফেরেস্তা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে অনাবরত ২৪ ঘন্টা লিপ্ত আল্লাহ রব্বুল আলামিন এক ধরনের ফেরেস্তা বানিয়েছেন যারা কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কিয়ামে দাঁড়িয়ে থাকবে সুবহানাল্লাহ আর এক ধরনের ফ্রেস্তা বানিয়েছে যারা কে পর্যন্ত রূপুর মধ্যে পরে থাকবে আর এক ধরনের ফ্রেস্তা বানিয়েছে যারা পর্যন্ত আমার মধ্যে পড়ে থাকবে সুতরাং ফেরেস তাদেরকে যত গুনা করতেও যদি কেউ বলে জুনা যদিও সামনে দেখেও ও কি গুনার জাহিদা গুনা করার সার ওর ভিতরে কি হবে না ঢুকবে না ওর ভিতরে ঢুকবে না ও গুনা করতে চাইবে না এই দুই ধরনের মাতলুক কেন এক নাম্বারে গেল জানোয়ার কুল দুই নাম্বারে গেল ফেরেস্তা কুল তিন নাম্বারের মাতলুকের নাম কি জোরে বলেন কি কথা বলেন না কেন তিন নাম্বারের মাকলুকের নাম হলো মানুষ আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন এই মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন জানোয়ারদেরকে যে কামবাব দিয়েছে চাহিদা দিয়েছে এই কামবাব চাহিদা আল্লাহ রব্বুল আলামিন এই মানুষের মধ্যে দিয়া দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যেই মেধা দিয়েছেন এই মেধা আল্লাহ

এই কুরআনুল কারীম তুমি যদি তোমার মেধা অনুযায়ী কুরআনুল কারীমে যা বলছে তা তোমার মেধায় খাকায়া তোমার কাব্বাব চালাও তোমার চাহিরা চালাও তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ঘোষণা দিয়ে দিলাম যে পক্ষান্তরে তোমার যে hayat শেষ হয়ে যাবে এই hayat শেষ হওয়ার পর পর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দেয়া দিব

দিয়েছেন আল্লাহ রুনা ওই মানুষটাকে ফের চাইতে উচ্চ মর্যাদা দিয়া আল্লাহ রত্ন আলমিন ওই মানুষটাকে দিয়া দিবে প্রিয় বন্ধুগণ আজন্নাল্লাহ রাব্বুনা আমিন কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর এ মানুষ আমি তোমাদেরকে চলার জন্য দুটো পথ দিয়ে দিলাম ইচ্ছা করলে তুমি এক ডান পথে জান্নাতের পথেও চলতে পারো আর যদি ইচ্ছা করো তাহলে তুমি বাম পথ জাহান্নামের পথেও চলতে পারো এই যে চলবে এটা তোমার উপর আমি স্বাধীনতা দিয়ে দিয়েছি কিন্তু খবরদার মানুষ তোমাকে আমি মেধা দিয়ে দিয়েছি এই মেধা অনুযায়ী যদি তুমি চলো তাহলে জান্নাতের পথে যদি চলো তাহলে জান্নাতের পথ তোমার জন্য একটু কষ্ট হবে কারণ আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া ও সিজুরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য যে জেলখানা মোমিন্দর জন্য কি জোরে বলেন কি মোমিন্দর জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত বালাখানা এ মোমিন ভালো করে শুনে না যদি তুমি মোমিন হতে চাও তুমি যদি ইমানদার হতে চাও তাহলে তুমি যে দুনিয়ার মধ্যে বেঁচে আছো যে দুনিয়ার মধ্যে তুমি বসবাস করতে এই দুনিয়াটা তোমার জন্য হলো জেলখানা এ দুনিয়া ও আর দুনিয়া ও সিজরুল মুমিনিন ওয়া জান্নাতুল

বাইরে যেতে পারবা না বলে কেন আমি যাইতে পারবো না বলে তুমি এখন জেলখানায় আসো এর বাইরে যাওয়ার তোমার প্রতি কোনো আইন নাই বাইরে যাওয়ার কোনো আইন তোমার প্রতি নাই মানুষকে জেলখানার মধ্যে যে খাবার খাই ওই খাবারই খেতে থাকে ওর এই খাবার খাওয়ার বাইরে ওর কামবাব চাহিদা জাগে ভালো ভালো খাবার খাওয়ার জন্য কিন্তু যদি জিজ্ঞাসা করি যে ভাই আমাকে একটু ভালো খাবার দাও বলবে না না তুমি এখন জেলখানায় আসো এর চেয়ে ভালো খাবার তোমাকে দেওয়া যাবে না বলে কেন আমাকে ভালো খাবার দেওয়া যাবে না বলে আইন নাই তুমি এখন জেলখানায় এই জেলখানার মধ্যে তোমাকে চাইতে ভালো খাবার দেওয়ার কোনো আইন নাই কারণ তুমি এখন জেলখানার মধ্যে আসো আর দুনিয়াও সেজরুল মুমিনিন মুমিনদের জন্য এই দুনিয়াটা হলো একটা জেলখানা মুমিনদের জন্য দুনিয়াটা কি জোরে বলেন কিং এই মুমিকার জন্য দুনিয়াটা হল তেঞ্জলখানাতুল কাফিরির আর কাফেরদের জন্য হলে দুনিয়াটা হলো বালাখানা মানে জান্না সুতরাং ভাই আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে দুনিয়া কিরকম আমাদের জন্য আমরা দুনিয়ার মধ্যে যা চাই তাই করতে পারবো যা মন চাই তাই কি করতে পারবো যা ইচ্ছা হয় তা কি করতে পারবো না না ও মুমিন ভালো করে শুনে না ও পর্দার মান ভালো করে শুনে না আপনাদেরকে বলছি এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর দুনিয়াও সিজুরুল মুমিনিন সুতরাং জেলখানার মধ্যে মার মনে যা চায় তা করতে পারে না এই দুনিয়ার মধ্যে যুবকদের মন চায় নামাজ না পড়ে থাকতে না না নামাজ না পড়ে থাকা যাবে না কারণ এই দুনিয়ার মধ্যে তোমার উপরে আইন হলো মুমিন ফজরের নামাজ চার রাকাত জোহরের নামাজ দশ রাকাত আসরের নামাজ আট রাকাত মাগরিবের নামাজ পাঁচ রাকাত ঈশার নামাজ নয় রাকাত এই চার রাকাত দশ রাকাত আট রাকাত পাঁচ রাকাত নয় রাকাত এই নামাজ পড়া তোমার উপরে আইন সুতরাং এই নামাজ বাদ দিতে পারবা না কেন বাদ দিতে পারবা না তোমার মন চায় নামাজ না পড়ে থাকতে মুমিন কিন্তু তুমি পারবা না কারণ তোমার উপরে আইন নাই তোমার উপরে আইন নাই ও মুমিন ভালো করে শুনে না মন চায় বেপরদায় চলতে পারবা না বেপরদায় চলা যাবে না কারণ বেপরদায় চলা তোমার উপরে আইন নাই তুমি জেলখানার মধ্যে আছো তোমার উপরে পর্দার আইন বেপর্দার আইন নাই হ্যাঁ তুমি হারাম খেতে পারবে না কেন তোমার উপরে হালাল খাওয়ার আইন হারাম খাওয়ার কোন আইন নাই সুতরাং তোমাকে হালাল খেতে হবে হারাম খেতে পারবে না বলে কেন আমি হারাম খেতে পারবো না হারাম খেতে পারবে না তোমার উপরে হারাম খাওয়ার আইন নাই ভাই 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 এদিক সেদিক জানে বমে যেখানে চলাফেরা করো ওদিক তুমি চলাফেরা করতে পারবা না বলে কেন আমি চলাফেরা করতে পারবো না ও যুবক তুমি যদি তোমাকে মুমিন দাবি করো তাহলে মুমিন তোমার জন্য দুনিয়াটা জেলখানা তুমি যেদিক চলাফেরা করতেছো ওদিক চলাফেরা করার জন্য তোমার উপরে কোনো আইন নাই তুমি দাড়ি কামাইতেছো দাড়ি কামাতে তুমি পারবে না কারণ তোমার উপরে দাড়ি কামানোর আইন নাই তুমি বেপরদায় চলতেছো বেপরদায় চলতে পারবা না কেন তোমার উপরে বেপরদায় চলার আইন নাই কারণ এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা জেলখানায় মানুষ যখন থাকে মনের ভিতরে অনেক কিছু চায় অনেক চাহিদা হয় মনের ভিতরে অনেক কম জাগে অনেক চাহিদা জাগে অনেক কিছু ইচ্ছা হয় কিন্তু মুমিন তুমি জেলখানার মধ্যে করতে পারবা না মন চাইলেও করতে পারবা না ইচ্ছা হলেও করতে পারবা না সুতরাং এই দুনিয়া জান্নাতটা মুমিনদের জন্য জেলখানা এই জেলখানা যদি জান্নাতে যেতে যাও তাহলে এই জেলখানার আইন সব মেনে তারপর তোমাকে যেতে হবে তোমার জন্য পথ আছে দুইটা এক হলো জান্নাতের পথ আর হলো জাহান্নামের পথ তুমি যদি মন চায় তাহলে তুমি জান্নাতের পথেও হাঁটতে পারো ও যুবক ভালো করে শোনো তুমি যদি জান্নাতের পথে হাঁটো তাহলে তোমার অনেক কষ্ট স্বীকার করতে হবে তবে বন্ধু এই কষ্ট তো সারা জীবন না এই কষ্ট হলো 60 বছরের जिंदगी 70 বছরের जिंदगी 80 বছরের जिंदगी 20 বছরের जिंदगी অজবক্তর আশেপাশে টাকা আদা তোর মতল কত যুবক তোর মতুনি হাঁটাচলা করত তোর মতুনি ঘোরাফেরা করত কিন্তু আজকে আর দুনিয়ার মধ্যে নাই অন্ধকার কবরে চলে গেছে যুবক তুমি একদিন থাকতে পারবা না তোমাকে অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে সুতরাং তুমি যে পথে চলতে তোমার মেধাকে জিজ্ঞেস করো যে আমি কি আসলে জান্নাতের পথে চলছি নাকি আমি জাহা নামের পদে চলছি ভাই ভালো করে শুনে রাখ আপনার বিপর্দায় চলতে মন চায় আপনি বিপর্দায় চলতিছেন আপনার বিপর্দায় চলতে মন চায় আপনি বিপর্দায় চলতেছেন আপনি এখন আর জেলখানার মধ্যে নাই জেলখানার মধ্যে যেহেতু নাই আপনি মুমিনও নাই আপনি যেহেতু মুমিনও নাই আপনার জন্য আল্লাহর বানানোর জান্নাতও নাই আপনার হারাম খেতে মন চাই আপনি হারাম খতেছেন আইন লঙ্ঘন করেছেন এই আইন লঙ্ঘন করার দরুদ আপনাকে শাস্তি ভোগ করতে হবে আপনি জাহান নামের পথে রওনা দিয়েছেন আপনি যেহেতু জাহান নামের পথে রওনা দিয়েছেন আপনার এই দুনিয়ার জিন্দগি শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জায়গাটা দিবে সেই জায়গাটার নাম হলো জান্নাত সুতরাং বন্ধু আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে মেধা দিয়ে আমার নিজের জীবনটাকে চালাতে হবে মেধা দিয়ে কোরআনুল কারীম অনুযায়ী যদি আমার জীবনটাকে চালাতে পারি তাহলে আল্লাহ رب العالمین ওয়াদা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুজুলা আল্লাহু আকবার আল্লাহ رب العالمین বলছেন যে মানার পর যারা মনে সনে করবে नेक আমল করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের জন্য বানায়া রাখছি জান্নাতুল ফেরদাউস

করে বুঝবেন বন্ধু তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রাথমিক পর্যায়ে তোমার এই রাষ্ট্রের মধ্যে চারটি আইন পাস করতে হবে কয়টা আইন এ জোরে বলেন কয়টা আইন চারটি আইন প্রাথমিক পর্যায়ে তোমার রাষ্ট্রের মধ্যে বলে আমি তো রাষ্ট্রপতি হতে পারি না অবশ্যই আপনি রাষ্ট্রপতি বলে আমি তো প্রধানমন্ত্রী হতে পারি না অবশ্যই আপনি প্রধানমন্ত্রী কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যে ইলুম ফিল আরদে খলিফা আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠিয়ে যাই খলিফা

এই কথা যখন মানুষ নিজের জবানে স্বীকার করে নিয়েছে অন্তরে বিশ্বাস করে নিয়েছে তখন ওই মানুষটা ইমানদারে পরিণত হয়ে গেছে ওই মানুষটা যখন ইমানদারে পরিণত হয়ে গেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ওর সাড়ে তিন রাষ্ট্রের একজন রাষ্ট্রপতি বানায় দিয়েছে যখন মানুষ সাড়ে তিন হাত রাষ্ট্রপতি হয়ে গেল তখন মানুষগুলো। গুলো প্রাথমিক পর্যায়ে তার সাড়ে তিন হাত বডির যে রাষ্ট্রটা এই রাষ্ট্রটার মধ্যে চারটি

যামরা যারা ইমানদার দাবি করি আমাদেরকে আমাদের মেধা অনুযায়ী চালালে আমাদের কামবাব চাহিদা অনুযায়ী আমাদের মেধা চালালে হবে না আমাদের মেধা কাকে কোরআন অনুযায়ী আমাদের কামবাব আর চাহিদা চালাতে হবে যদি আমার মেধা আমার কোরআন অনুযায়ী কামবাব আর চাহিদাকে চালাতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান ফেরেশতার চাইতে উত্তম বানায় দিবে আর যদি আমার মন গরা মতন আমার নিজের জীবন চালা তাহলে আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে চাইতে চাইতেও নিকৃষ্ট বানায় দিবে সুতরাং বন্ধু বন্ধু যখন আমি ইমানদার দাবি করব ইমানের রাষ্ট্রে যখন আমি রাষ্ট্রপতি হয়ে যাব তখন আমার এই সাড়ে তিন হাত মধ্যে প্রাথমিক পর্যায়ে চারটি আইন পাস করব এক নম্বরে নামাজ বাধ্যতামূলক কায়েম করব যাকাত আদায় করব সৎ কাজের আদেশ দিব অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখব আমার বন্ধুগণ যখন আমি সমাজের মধ্যে একজন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাব মানুষদেরকে যখন নামাজের দাওয়াত দিব যখন নামাজি হয়ে যাবে মানুষগুলো আস্তে আস্তে নামাজ পড়তে শুরু করবে সমাজের মানুষগুলো যখন আস্তে আস্তে নামাজ পড়তে শুরু করবে আমি যখন নামাজ পড়তে শুরু করব তখন আমার ভিতরে যখন যত খারাপ কাজগুলো আছে এক এক করে আস্তে আস্তে আমার খারাপ কাজগুলো আমার ভিতর থেকে দূর হতে থাকবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতাতান হা আনিল ফাহশা والمنكر الدكتور <applause>

ফাঁস আক্ত নামাজ জমা দেবো ফাঁস আক্ত সিগারেটের টানে এরকম মানুষ সমাজের মধ্যে আছে তাহলে সিগারেট খাও ভালো কাজ না খারাপ কাজ যারা বলেন খারাপ না ভালো ব্যক্তি যে নামাজ পড়ল আর সিকেরাত টাললো তাহলে ওই ব্যক্তি নামাজ পড়ল সিকেরাত খারাপ কাজ কেন না ছাড়লো না বোঝা গেল ওই ব্যক্তির নামাজ হয় নাই ওই ব্যক্তির নামাজ হয় নাই তাহলে বলতে পারেন নামাজ পড়ব কিভাবে নামাজ পড়তে হবে মুমিন নামাজ করবে নামাজের মূল শর্ত হলো পবিত্রতা অর্জন করতে হবে কেরাতকে সহি করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে কেরাতকে সহি করতে হবে এরপর যখন মানুষ নামাজে দাঁড়িয়ে যাবে তখন আল্লাহর হাবিব বলছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লা তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন খেয়াল করবে যে আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখে দেখে ইবাদত করতেছি কিন্তু না না মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে দেখে তো ইবাদত করা সম্ভব না সুতরাং এই খেয়াল করো যে আমি আল্লাহকে দেখি অথবা না দেখি আমার আল্লাহ তো আর অন্ধ নয় আমার আল্লাহ আমাকে দেখতেছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইলম তাকুম তারাহু ফা ইন্নাহু যখন মানুষ خیال করবে যে আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি তখন মানুষের মধ্যে শয়তান ধোঁকা দিতে শুরু করবে কে ধোঁকা দিবে জোরে বলেন শয়তান মানুষকে ধোঁকা দিবে সব শয়তান মানুষকে নামাজীকে ধোঁকা দিতে পারে না ইবলিস শয়তানের মধ্যে স্পেশাল এক বাহিনী আছে যারা নামাজিকে ধোঁকা দেয় নামাজ যখন মানুষ দ্বারা দাঁড়ায়

বেঁধে রেখে ওই গরুর গোস উগলে পাশের জমির ফসল নষ্ট করতে পারে তাড়াতাড়ি করে নামাজ শেষ কর গরুর কাছে চলে যা উযকুর কাজা এই কাজটার কথা স্মরণ করিয়ে দিবে তোমার যে কাজ আছে ওই কাজটার কথা ইবলিস তোমাকে স্মরণ করিয়ে দিবে তোমার নামাজের মধ্যে ইবলিস যখন ঝোঁকা দিবে তখন তুমি বলবা আমার আল্লাহ আমাকে দেখতিছে আমার আল্লাহ আমার আল্লাহ আমাকে দেখতেছে ইবলিস আবার তোকা দিবে ওযু কর কাজা তখন তুমি আবার বলবে আল্লাহ আমাকে দেখতেছে ইবলিস আবার তোমাকে দোকা দিবে ওযু কর কাজা তখন তুমি বলবা আল্লাহ আমাকে দেখতেছে এই ওযু কর কাজা আল্লাহ আমাকে দেখতেছে এরকম করতে করতে একদিন যদি নামাজ পড়ো তাহলে দিনের নামাজ না হলেও দ্বিতীয় দিন পড়বা ইবলিস দোকা দিবে আবার পড়বা ইবলিস দোকা দিবে একদিন দুই দিন তিন দিন ইবলিস দোকা দিতে থাকবে এক মাস দুই দুই তিন মাস ইবলিস তোমাকে ধোকা দিতে থাকবে মানুষ ইবলিস তোমাকে ধোকা দিবে আর তুমি বলবান তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা যে আমার আল্লাহ আমাকে দেখতেছে এই কথা যখন খেয়াল করে তুমি নামাজে দাঁড়িয়ে যাও তোমার নামাজ শেষ হবার পর যখন তুমি বাইরে চলে যাবা মসজিদের বাইরে তোমার অন্তরের মধ্যে বসে গেছে যে আল্লাহ আমাকে দেখতেছে তোমার সামনে খারাপ কাজ চলে আসবে তোমার সামনে যখন খারাপ কাজ চলে আসবে তুমি নামাজের মধ্যে খেয়াল করেছো যে আল্লাহ আমাকে দেখতেছে তোমার সামনে খারাপ কাজ চলে আসার সাথে সাথে তোমার ভিতরে خیال এসে যাবে আল্লাহ আমাকে দেখতেছে যখন এই خیال এসে যাবে যে আল্লাহ আমাকে দেখতেছে এই خیال যখন আমার মধ্যে চলে আসবে তোমার মধ্যে চলে আসবে তখন আমি আর ওই খারাপ কাজ করতে পারবো না পারবো ওই খারাপ কাজ করতে আমি তখন পারবো না আমার ভিতরে খেয়াল চলে আসবে যে আল্লাহ আমাকে দেখতেছে আমার সামনে চুরির অভ্যাস আমার চুরি অভ্যাস চলে আসবে কিন্তু আমি চুরি করতে পারবো না জেনা করার অভ্যাস জেনা কাজ চলে আসবে জেনা করতে পারবে না বিড়ি খাওয়ার অভ্যাস বিড়ির চলে আসবে বিড়ি খেতে পারবে না কারণ খেয়াল সে যাবে আল্লাহ আমাকে দেখতেছে এরকম দিন দুই দিন যদি নামাজ পড়ে একদিন দুই দিন তিন দিন নামাজ পড়লে পরিবর্তন হয়ে যাবে খারাপ কাজ থেকে বিরত থাকবে না না একদিন দুই দিন তিন দিন নামাজ পড়েও পরিবর্তন আসে নাই এক মাস দুই মাস তিন মাস পরে নামাজ পড়ো আর খেয়াল করো আল্লাহ আমাকে দেখতেছে অবশ্যই তোমার ভিতরে পরিবর্তন এসে যাবে না না এক মাস দুই মাস তিন মাস তুমি নামাজ পড়তেছ তোমার ভিতরে পরিবর্তন আসে না তুমি এক বছর দুই বছর তিন বছর এভাবে নামাজ পড়তে থাকো যখন নামাজে দাঁড়াইবা আর ইবলিস যখন তোমাকে ধোকা দিবে তখনই খেয়াল করবা আল্লাহ আমাকে দেখতেছে আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুম তারাহু ফা এইভাবে মুমিন যদি নামাজ পড়তে পারো ও মুমিন এভাবে যদি নামাজ পড়তে পারো তাহলে অবশ্যই এই নামাজিকে নামাজ এই নামাজিকে সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আইনগুলো মেনে আল্লাহর হাবিবের তরিকা মেনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বর্তমান সমাজের মানুষ এখন আমিন বলতে চায় না কাহুর এক ঘন্টা অস করেছেন আরো এক ঘন্টা করেন কোন সমস্যা নাই আমরা শীতের মধ্যে ল্যাপ নিয়ে আসছি কম্বল নিয়ে আসছি মোরা দিয়ে মাঠে বসে থাকবো কিন্তু আপনি আমিন বলতে বলিয়েন না হুজুর বলে কেন হুজুর কয় হুজুর পঁচিশ বছর তোমায় সিগারেট টানছি আজকে আপনার আমিন বলার দরুন যদি আমার সিগারেট খাওয়া বন্ধ হয়ে যায় কারণ আপনি তো আমিন বলতে বলেছেন এই আলোচনা শুনে যান আল্লাহর দরবারে আলোচনা কবুল হয় তাহলে এই আলোচনা যদি কবুলই হয়ে যায় তাহলে তার আমি সিগারেট খেতে পারবো না হুজুর আজ আল্লাহ আপনি আজ দু ঘন্টা করেছেন আরো এক ঘন্টা বাড়ায়া দেন ও শুনতে রাজি আজি কিন্তু জোরে আম বলতে রাজি নাই সুতরাং ভাইরা আমার পর্দার মহบุnder কে দাওয়াত জানাবো যাও আমার তোমার আশেপাশে তোমার বৈশি কত মানুষ এই দুনিয়ার মধ্যে ছিল একসাথে কত গল্প করেছো একসাথে কত পান খেয়েছো কিন্তু আজকে কিন্তু আর এই দুনিয়ার মধ্যে তোমার আশেপাশে নাই তোমার আশেপাশের বাড়ির পাশে যে কবরস্থান ওই কবরস্থানের বাসিন্দা হয়ে গেছে তোমারও কিন্তু একদিন ওই মক মসজিদের যে ঘাট ওই পালকি তোমার বাড়ির উঠানেও চলে আসবে কত মানুষ তোমাকে একদিন নতুন কাপড় পরায়া সামনের দরজা দিয়ে উঠায়া তোমাকে কত মানুষ সর্বদাই খাওয়াইছে কত মহিলারা শরবত আছে কত মহিলারা তোমাকে বাতাস করে দিয়েছে এমন একটা দিন আসবে তোমাকে পিছনে সরজা থেকে খাটিয়া ধরে ধরে হাতে হাতে ধরে ধরে বিদায় করে দিবে আর বলবে ও রহিমা খাতুন ও হালিমা খাতুন একদিন তোমাকে নতুন কাপড় পরাইয়া এই ঘরের মধ্যে উঠায়ছিল কত মহিলারা আর কত শরবত খাওয়াইছিল আজকে যা যা আজকে জন্মের তরে ঘরের পিছনের দরজা দিয়ে বিদায় করে দিলাম আর কোন দিন তোমাকে কেউ বাতাস করবে না আর কোন দিন তোমাকে কেউ সর্বত খাওয়াবে না জন্য পর্যায়ের মা বন্ধের কেউ করব এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকতে পারবে না কারণ তোমার হায়াত দিয়েছেন এই হায়াতের শেষে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন আজ চাইলে রাতে মৃত্যু দিয়ে দিয়েছেন

সাদ্দ কিন্তু নিজের জান্নাতের মধ্যে নিজে যেতে পারে না তার আগে থেকে বিদায় কবরে চলে গেছে। তোমাকে করছি করছি তোমার কত মানুষ কত যুবক আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে যায় কত যুবক আজকে মারামারি করে মরে যায় এই তুই তিন দিন আগের কথা বলছি আমাদের রাজাপুরের ঘটনা এবার পত্রিকায় ফেসবুকে বা আপন দুই ভাই রাত্রি বাসার মধ্যে কে খাওয়া নিয়ে ঝগড়া লেগেছে কে কম খাবে কে বেশি খাবে ঝগড়া লাগা এক পর্যায়ে তুমুল ঝগড়া হয়ে এক ভাই আর এক ভাইকে একটা গাছ দা দিয়ে এক কোপে মার্ডার একটা মাত্র কোপ দিয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে বাস্তব ঘটনায় এই তিন দিন আগে রাজাপুরের ঘটনা ফেসবুকে সার্চ দিয়ে সবাই দেখে নিও সুতরাং যুবক ভাই কার কখন মৃত্যু আছে কেউ কিন্তু জানে না আমি সকলের কাছে উদাত্ত হবার জানাবো ওই হাত কি অনুরোধ করব যে দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকতে পারবে না পারবে জোরে বলেন পারবে এই দুনিয়ার মধ্যে যেহেতু কেউ চিরকাল থাকতে পারবে না সে আপনাদের কাছে আমার উদাত্ত হবার থাকবে এই বাকি তিন দিন আলোচনা আমরা যারা শুনতে পারবো প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন যাদের হায়াতের মধ্যে কমতি চলে আসবে আজকে যারা আলোচনা শুনলাম বাকি আলোচনা যারা শুনবো আল্লাহ রবিন কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে আমল দান করু আর জোরে বলেন আল্লাহ আমিন জোরে বলেন আল্লাহ আমিন